তো আমাদের শ্রদ্ধেয় লিডার ইয়াশি আলী স্যার মহাশয় আমাদের মতো উপস্থিত রয়েছেন, আমরা সবাই তাকে চিনি। ইয়েস অর নো? তো আমি 5 বছর আগে যখন প্রোগ্রাম শুনেছিলাম স্যারের মুখে, তখন আমার ছিল চরম অবিশ্বাস যে ইম্পসিবল, বেস্টিসটাকে এসব হতেই পারে না। কি বলছো তুমি ভুলভাল, বেস্টিসটাকে গাড়ি পাওয়া, বাড়ি পাওয়া, লাখ লাখ টাকা রোজগার করা, এটা হয় নাকি? তুমি ঠিকঠাক বলছো তো? বলছে না দাদা এখান থেকে হয়, সত্যি কাজটা ভালো ইত্যাদি। তো যাই হোক, সম্পর্কের খাতিরে জয়েন করেছিলাম, যেহেতু খুব নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্টের মধ্যেই আমরা বিলাস করি। তো আজকে 5 বছর পরে আর বলার অপেক্ষা রাখে না, এই 5 বছরে কি সাকসেস আমাদের টিম রাইট ডেস্টিনেশন করে ফেলেছে। ইয়েস অর নো? তো আমাদের টিমের নাম কি? রাইট ডেস্টিনেশন। টিমের জন্য আগে ফ্রি গেমস হয়ে যান, দোষ হচ্ছে যে টিমের আজকে এত বড় একটা সাকসেস যে চারটে গাড়ি 5 বছরে চলে এসেছে। আর একবার হাত তালি। কিন্তু সব মিটিং এ পেতে চাই, সবাই চাই তো? ইয়েস অর নো? সবাই চাই। ওকে, ধন্যবাদ। তো যখন চাই আমরা তাহলে কি করবো, স্যারের জন্য দাঁড়িয়ে উঠে আমরা একবার সবাই জোরদার ক্ল্যাপিং দেবো স্যারের জন্য, যত জোরে করা যায়, যত জোরে করা যায়। মানুষ আজও বিশ্বাস করতে পারছে না, কারণ বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কি বলবেন? কারণ বাস্তবের সঙ্গে মিল নেই। কেন নেই? কেন? কারণ উইদিন 5 ইয়ার্স 4-4টে গাড়ি আর 1.5 লাখ টাকা রোজগার, কারো 50,000, কারো 60,000, কারো 70,000 রোজগারের একটা জায়গা করা, এটা কিন্তু চারদিকানি কথা না বর্তমান সিচুয়েশনে। ইয়েস অর নো? তো সেই জায়গা থেকে অনেক মানুষ চরম অবিশ্বাস করছেন বিষয়টাকে। তো আমাদের চ্যালেঞ্জ করে আমরা সবাই পাবো। ইয়েস অর নো? তো তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের যারা বিভিন্ন ভালো ভালো র্যাঙ্কে বিলাংস করছেন, সবাই ভালো র্যাঙ্কে আছেন, নো ডাউট। এবং সেই বিজনেসে যে ব্যাংকেই থাকেন না কেন, সেটা ভালো র্যাঙ্ক, প্রত্যেকটাই ভালো র্যাঙ্ক। এবং আপনাকে